আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল কৃষি তথ্য বিডিতে স্বাগতম। আমরা আজকে দেখব কীভাবে অনাবাদি অর্থাৎ জমির ধারে বা পুকুরের ধারে আইলে কীভাবে আমরা সবজি চাষ করে পারিবারিক সবজি চাহিদা পূরণ সহ আর্থিকভাবে লাভবান হতে পারি। এটি একটি পুকুরের ধার। এখানে যে সবজিগুলো চাষ করা হয়েছে তার মধ্যে রয়েছে শিম এবং লাউ। এক ধারে শিম, অন্য ধারে লাউ চাষ করা হয়েছে। এটিতে কিন্তু বাড়তি কোনো জমির প্রয়োজন হয়নি। এই সবজিগুলোতে তেমন পোকা বা রোগের আক্রমণও হয় না। বিশেষ করে যে জাব পোকা বা ছিদ্রকারী পোকা বা বিভিন্ন রকমের পচন রোগ আক্রমণ হয় না, কারণ এখানে প্রচুর পরিমাণ সূর্যের আলো পেয়ে থাকে। বিশেষ করে আমাদের কৃষক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, যাদের পুকুরের পাহাড়ি রয়েছে কিংবা জমির মোটা আইল রয়েছে, এ ধরনের জমিতে যাতে সবজি চাষ করে। আমরা বেশিরভাগ সবজি ক্রয় করে থাকি। আসলে ক্রয়কৃত যে সবজিগুলো আমরা ব্যবহার করি সেগুলো আসলে স্বাস্থ্যকর না। সেগুলোতে প্রচুর পরিমাণ কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতি হয়ে থাকে। আমরা জানি যে একটি জমি সবজিতে ইউরিয়া সার প্রয়োগের অন্তত 15 দিন পর সেটি খাওয়ার উপযোগী হয়, কিন্তু আমাদের কৃষক ভাইয়েরা সেটি খুব অল্প সময়ে বাজারজাত করে থাকে। বেশ কিছু কীটনাশক রয়েছে যেগুলো ব্যবহারের অন্তত 15 থেকে 20 দিন পর খাওয়ার উপযোগী হয়, কিন্তু আমরা ব্যবহারের 5 থেকে 7 দিন বা 3 থেকে 2 দিনের মধ্যে সেগুলো বাজারজাত করে থাকি এবং সেগুলো অনায়াসে আমরা খাবার হিসেবে গ্রহণ করে থাকি। এর ফলে আমাদের বিভিন্ন রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে থাকে। সবজি জমিতে যে রাসায়নিক সারগুলো ব্যবহৃত হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে ইউরিয়া। এটি ব্যবহারের ফলে আমাদের শরীরে বেশ কিছু ক্ষতিকর প্রভাব পড়ে থাকে। বিশেষ করে ইউরিয়া ব্যবহারের 15 দিন পূর্বে যদি আমরা সবজি গ্রহণ করে থাকি তাহলে আমাদের শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে সবচেয়ে বেশি। এর জন্য আমাদের দেশে প্রায় কিডনি রোগী বেড়েই যাচ্ছে। ইউরিয়ার যে গ্রান অর্থাৎ অ্যামোনিয়ার যে গন্ধ, পেশাবের যে গন্ধ রয়েছে প্রায় সেম। এতে বোঝা যাচ্ছে যে ইউরিয়া আমাদের কিডনির উপর প্রচুর প্রভাব ফেলে। তাই আমরা ইউরিয়ার ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াবো।